বন্যার কবলে দেশ, নদ নদীর পানি বাড়ায় দুর্ভোগে লাখো মানুষ। ঢাকায় এইচএম এরশাদের দাফন আজ, সকালে নেওয়া হবে রংপুরের পল্লী নিবাসে, শ্রদ্ধা জানাতে নানান প্রস্তুতি। এবং দুধে অ্যান্টিবায়োটিকের উপস্থিতি পরীক্ষাই করে না বিএসটিআই, জনস্বাস্থ্যের জন্য বিএসটিআই এর সক্ষমতা বাড়ানোর তাগিদ। স্বাগত সকালের সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস। সারা দেশে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, বেড়েছে নদ নদীর পানি, বন্যায় রাস্তাঘাট, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ধরলা নদীর পানি ব্রিজ পয়েন্টে 117 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, পানি বেড়েছে জামালপুরেও। বাহাদুরবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার 135 সেন্টিমিটার উপরে। সুরমা কুশিয়ারা ছাড়া দেশের সব নদীর পানি বাড়ছে। পানি উন্নয়ন বোর্ডের 93টি পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে 68টি পয়েন্টে পানি বেড়েছে সোমবার, এর মধ্যে 26টি পয়েন্টে পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের মরদেহ আজ নেওয়া হবে রংপুরে। এরই মধ্যে রংপুর ঈদগাহ মাঠে প্রিয় নেতাকে শেষ দেখার জন্য সমবেত হতে শুরু করেছেন নেতাকর্মীরা। বিস্তারিত জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, এরশাদের মরদেহ কখন পৌঁছাবে, কি তথ্য রয়েছে এ বিষয়ে আপনার কাছে? সজল, আপনাকে ধন্যবাদ। আপনি ঠিকই বলছেন, সকাল 10:30 রংপুর সেনানিবাসে এরশাদের মরদেহ নিয়ে এখানে আসবে এবং এরপরেই জনসাধারণের জন্য উন্মুক্ত রংপুর ঈদগাহ মাঠে নিয়ে এসে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে তার মৃতদেহ দেখার জন্য। তো ইতিমধ্যে রংপুর অঞ্চলের শুধু নয়, উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং এই বাদ জোহর যে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে, এই জানাজা নামাজের অংশগ্রহণ করার জন্য। তো প্রস্তুত রয়েছে রংপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, ইতিমধ্যে প্রস্তুত রয়েছে, সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। একটি বিষয় বলে রাখি যে এরশাদের মৃত্যুর শোকে আজকে রংপুরে দোকানপাট টোটালি বন্ধ রেখেছে, 3টা পর্যন্ত রয়েছে সুপার মার্কেট। একজন ব্যবসায়ী নেতার সাথে কথা বলতে চাই যে আপনারা আসলে দোকানপাট বন্ধ রেখেছেন এরশাদের সম্মানে, তো আসলে এই বিষয়ে আপনার বক্তব্য। আসসালামু আলাইকুম। এরশাদ আমাদের রংপুরের কৃতি সন্তান, সাবেক প্রেসিডেন্ট ছিলেন, তার শ্রদ্ধার জন্য আমরা রংপুর মহানগর দোকান মালিক সমিতির সকল দোকানপাট বন্ধ রাখার জন্য বেলা 3টা পর্যন্ত অনুরোধ জানাইছি এবং আমরা সকল দোকানপাট রংপুরে আজকে বন্ধ আছে। আমার পাশে রংপুর জেলা পরিষদ সুপার মার্কেটের সেক্রেটারি আছেন, উনিও দোকানপাট বন্ধ করার ঘোষণা দিয়েছেন। আপনারাও তো দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন, তো কেন? জি, আমরা দোকানপাট, সমস্ত দোকানপাট, সকল ব্যবসায়ী, সকল মার্কেট আমরা এরশাদে শ্রদ্ধা রেখে আমরা বন্ধ রেখেছি এবং এইও আমাদের মিটিংয়ে সিদ্ধান্ত হয়, যদি কোনো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মারা যায় আমরা রংপুরের সকল দোকানপাট আমরা বন্ধ রাখবো। ধন্যবাদ আপনাকে। সজল, আপনি শুনছিলেন, আমরা কথা বলছিলাম দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে, তারা বলছেন যে এরশাদের মরদেহ আসবে এই সম্মানে রংপুর দোকানপাট বন্ধ রয়েছে এবং রংপুর কেন্দ্র ঈদগাহ মাঠও প্রস্তুত রয়েছে এরশাদকে বরণ করার জন্য। তো এই ছিল আমার কাছে সর্বশেষ, এই ছিল আমার কাছে সজল সর্বশেষ। রেজাল করিম মানিক রংপুর থেকে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন রংপুরে এইচ এম এরশাদের মরদেহ যাবে এবং সেখানে যে জানাজা অনুষ্ঠিত হবে সেই প্রস্তুতির খবর। দুধে অ্যান্টিবায়োটিক ও কীটনাশকের মতো ক্ষতিকর উপাদান নিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছেন তাতে সন্তোষ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল রিসার্চ সেন্টারের সাবেক পরিচালক ও গবেষক অধ্যাপক আবুমা ফারুক। তার পরামর্শ, বিএসটিআই এর সক্ষমতা বাড়িয়ে নিয়মিতভাবে এসব পণ্যের মান যাচাই করা। যদিও বিএসটিআই এর আইনজীবী বলছে সক্ষমতার অভাব নয়, নির্ধারিত 9টি মানদণ্ডে অ্যান্টিবায়োটিক উল্লেখ না থাকায় এটি পরীক্ষাই করা হয় না। আরো জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। খাদ্যদ্রব্যে অ্যান্টিবায়োটিক ও কীটনাশকের মতো ক্ষতিকর উপাদান শনাক্ত করার সক্ষমতা আছে কিনা তা নিয়ে সমালোচনার মুখে দেশীয় পণ্যের একমাত্র মান নিয়ন্ত্রণকারী সংস্থা
বিএসটিআই। সাম্প্রতিক দুই দফা গবেষণায় দুধে অ্যান্টিবায়োটিক ও ডিটারজেন্টের মতো ক্ষতিকারক উপাদান মেলায় তা গড়ায় হাইকোর্ট পর্যন্ত। রোববার এক রিট আবেদনের উপর শুনানি নিয়ে বিএসটিআই অনুমোদিত পাস্তুরিত দুধে কোনো ক্ষতিকারক উপাদান আছে কিনা চারটি গবেষণাগারে তা পরীক্ষা করে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে হাইকোর্ট। উচ্চ আদালতের এমন রায়কে স্বাগত জানিয়ে জরিপের নেতৃত্বে থাকা এই শিক্ষক ও গবেষক বলেন, বিএসটিআই কে নমুনা সংগ্রহ করতে হবে মাঠ পর্যায় থেকে, তবেই উঠে আসবে প্রকৃত ফলাফল। বিএসটিআই কিন্তু মানে স্যাম্পল সংগ্রহ করে অধিকাংশ ক্ষেত্রে কোম্পানির কাছ থেকে সরাসরি। আমার পরামর্শটা হলো যে ওই জায়গা থেকে, ওই মুদি দোকান হোক, সেটা যদি প্রম দোকানও হয়, আমি তো কিনছি ওখান থেকে, তাহলে ওখান থেকে স্যাম্পল নিতে হবে। এই গবেষক জানান, দুধের মতো জরুরি ভোগ্যপণ্যে এমন ক্ষতিকর উপাদান থাকা দুঃখজনক। তার মতে আগামীতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে বিএসটিআই ও সরকারের সদিচ্ছা জরুরি। আমরা বলছি 19টা প্যারামিটার পরীক্ষা করে যে অ্যান্টিবায়োটিক ডিটারজেন্ট আছে, এবং আমরা পরপর দুবার করলাম, কিন্তু দুবারই আমরা অ্যান্টিবায়োটিক পেয়েছি। আরও কার্যকর করতে হবে, সেটার জন্য দরকার হচ্ছে কি এখন তাহলে ইচ্ছাটা। যদিও বিএসটিআই এর আইনজীবী জানান, এটি সক্ষমতার অভাবে নয়। নিয়ম অনুযায়ী যে 9টি নমুনা ধরে দুধের মান পরীক্ষা করা হয়, অ্যান্টিবায়োটিক সে তালিকায় না থাকায় প্রকৃত ফলাফল আসেনি। তবে আগামীতে বিএসটিআই তা করবে বলে জানান এই আইনজীবী। পর্যাপ্ত সক্ষমতা আমাদের আছে, সরকার আমাদের সেই ফ্যাসিলিটিস দিয়েছেন, তা আমরা এখন টেস্টটাকে রিভাইজ করবো। রিভাইজ করার জন্য যে ন্যাশনাল কমিটি আছে, সেটা আমরা অলরেডি ফর্ম করেছি। ন্যাশনাল কমিটি টেকনিক্যাল কমিটিকে কল করবে, টেকনিক্যাল কমিটির রিকমেন্ডেশন অনুসারে একটা ড্রাফট হবে, ড্রাফটের মধ্যে আমরা সেটা ইনকর্পোরেট করবো। বছরে কেবল একবার নয়, বিএসটিআই কে নিয়মিত তদারকি ও মানদণ্ড হালনাগাদ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। সংবাদের এ পর্যায়ে বিরতি নিচ্ছে, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আবার স্বাগত সকালের সংবাদে। তাইওয়ানের সাথে অস্ত্র বিক্রির সাথে জড়িত মার্কিন কোম্পানিগুলোর উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে চীন। সোমবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গেল সপ্তাহে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির অনুমোদনের ঘোষণা করে পেন্টাগন। যুক্তরাষ্ট্রের কাছ থেকে $220 কোটি মূল্যের সামরিক সরঞ্জাম কেনার সিদ্ধান্ত নিয়েছে তাইওয়ান। এ প্রসঙ্গে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং জানান, এসব অস্ত্র বিক্রির মাধ্যমে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে ওয়াশিংটন, সেই সাথে চীনের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্য তা বড় ধরনের হুমকি বলেও মন্তব্য করেন তিনি। সকালে সংবাদে এই ছিল এখনকার মতো, এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।